প্রথা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন সেরা পারফর্মার কিংবা অধিনায়ক। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘটল তার ব্যতিক্রম ঘটনা। আর সেই ঘটনার জন্ম দিলেন বাংলাদেশের টেস্ট এবং টি-20 দলের অধিনায়ক সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 ম্যাচে ব্যাট হাতে 61 রান এবং অসাধারণ বোলিং পারফরম্যান্স উপহার দেন সাকিব। সেই দৃষ্টিকোণ থেকে স্বাগতিক দলের আজ সেরা পারফর্মার টাইগার কাপ্তানি। সেই হিসেবে সাকিব আল হাসানের আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু সেই প্রথা ভেঙে সাকিব আল হাসান আসেননি সংবাদ সম্মেলনে। তার বদলে উপস্থিত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি। শুধু সংবাদ সম্মেলনেই নয়, বরং ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপকের সাথেও খুব বেশি কথা বলেননি সাকিব। এ সময় সাকিবকে দেখে মনে হচ্ছিল তিনি অনেকটা রাগান্বিত, এবং বাংলাদেশের এমন পারফরম্যান্সের পর বিরক্ত বোধ করেই তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন। এর আগে রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে এসেছিলেন দলের প্রধান কোচ স্টিভ রোডস। তবে গতকাল সাকিব আল হাসান ইঞ্জুরির কারণে না এলেও আজ ঠিক কি কারণে আসেননি তা এখনও নিশ্চিত নয়। হয়তো সাকিব নিজেই বলতে পারবেন এর যথাযথ কারণ।